গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আর একেবারে আজকে রেডি হয়ে তোমাদের সবাইকে গুড মর্নিং বলছে। দেখেছো, ব্যাগ ফ্যাগ গুছিয়ে একদম রেডি, কারণ আমি আজ আবার যাচ্ছি মেদিনীপুর, মানে আমার বাবার বাড়ি। কি মজা লাগছে, কতদিন পর আবার যাব। আর এই যে আমার ছেলে একদম রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, গাড়ি আসছে নাকি দেখার জন্য। একটা মারুতি গেলো বলে কি এটা নাকি আমাদের গাড়ি নাকি? আমি বলছি না দাদা, দেরি আছে, আসছে, ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি দেখার জন্য। আর আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি, এই যে আমরা তিনজন এখানে বসে আছি। আমার ছেলে বলছে একটু সরো গো, আমাকে পুরো চিপে দিলে। আমি বলছি দাঁড়া, বসবি বসবি। আর বাবা যাচ্ছে ঠাকুরদায়, একটু দরকার আছে, ওই জন্য বাবা সামনে বসেছে, নাহলে আমার বড় সামনে বসে। যেহেতু বাবা সামনে বসেছে বলে আমার ছেলে একটু মাঝখানে পুরো চেপা হয়ে গেছে। বাবা নেমে গেলে পরে আবার ও, মানে আমার বড় যখন সামনে চলে যাবে দিলে একদম ওর ফ্রি, তখন দেখবে গাড়িতে কেমন উৎপাত করে, একবার এদিক একবার এদিক, পাগল হয়ে যাবে মানুষ পুরো একদম একে নিয়ে গাড়িতে গেলে। মুরগিগুলো দেখো লড়াই করার জন্য রেখেছে, আর এই যে ঠাকুরদা পৌঁছে গেছে, ঠাকুরদা আজকে হাট কত দেখো সব জিনিসপত্র নিয়ে বসছে, শাক সবজি ফল মূল সব রকম একদম তাজা, জাস্ট মাঠের ক্ষেত থেকে সব নিয়ে এসে একদম এখানে বসে। বাবা নেমে গেছে, বাবার এখানে নামার কথা ছিল, আর ওই জন্য আমার বড় একদম সামনে চলে গেছে। এরপর আমার ছেলে দেখো পুরো একদম ফাঁকা পেয়ে গেছে, অতটা জায়গায় ব্যাস বিন্দাস। এবার শুধু দেখবো একবার লাফাচাবে, একবার এদিক হবে একবার ওদিক হবে। দেখো মাঠে এখনো কুয়াশা রয়েছে, এখন প্রায় 12টা না বাজে, 11:30 বাজে যায়, এখনো দেখো কিরকম কুয়াশা। এই মিষ্টি দোকানে ঢুকেছি, একটুখানি মিষ্টি নেবো, আর খিদে পেয়ে গেছে, সকালবেলা সেরকম কিছু টিফিন করে বেরোয়নি, ওই জন্য একটু এখানে একটু টিফিন করবো। লুচি তরকারি বলেছি, লুচি তরকারি দিয়ে যাবে বললে একটু বসতে, লুচি তরকারি দিয়ে গেছে। আমার ছেলে খাচ্ছে, বেচারি খুব জোর খিদে পেয়ে গেছে। আর তারপরে ওর বাবা বললাম লুচি তরকারি খাবো না, চপ ভাজছিল, ওই গরম গরম চপ নিয়ে এসছে, ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমার বড় বড় একটু মুড়ি নিয়ে চপের সঙ্গে মুড়ি দিয়ে বলছে গরম গরম চপ হয়েছে, ওই জন্য খাবে। এখানে আরেকজন দেখো কেরম মুখ শুকনো করে বসে আছে, মোবাইল চাইছিল, আমি মোবাইল দিইনি, ওই জন্য তার এই অবস্থা। চলে এসেছি বাড়ির কাছাকাছি, এইখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরটা দেখেছো কত কতটা বড়, কিন্তু সামনে পুকুর পাড়টা রয়েছে। আর সামান্য আর একটু গেলে পরেই পৌঁছে যাব বাবার বাড়ি। হাই স্কুল, এই স্কুলেই আমি পড়াশোনা করেছি, হাই স্কুলের ঠিক পাশেই রয়েছে প্রাইমারি স্কুল, আমিও এই প্রাইমারি স্কুলেই পড়েছি। আর প্রাইমারি স্কুলের পাশে রয়েছে একটা হেলথ সেন্টার, ঠিক তার পেছনে রয়েছে একটা মন্দির। ব্যাস বলতে বলতে আমি বাড়ির প্রায় সামনে চলে এসেছি, আর যেন আর তাস হচ্ছে না। ওই যে হলুদ রঙের বাড়িটা, ওটাই আমাদের হচ্ছে বাড়ি।
চিকেন রান্না শুরু হয়ে গেছে, না না মা কে হয়েছে, এর জন্য আমরা এসে বসিয়ে দিয়েছি রান্না করতে। আর একজনের অবস্থা দেখো, আমার মা বলছে বালিশটা ছাড়, না সে বালিশের উপরেই ছুবে। আমি মা বলছে আরে বালিশের উপর শুস না, তুই বালিশ তুই এমনি শোন না, সে ওখানে ওরকম করেই করবে, শুনছেই না কথা, এখানে এসে না একটু বেশি বদমাশি করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বড় চলে গেছে, বেলাও হয়ে গেছে, সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে। আর একটা হনুমানকে বলছি শুয়ে পর শুয়ে পর শুয়ে পর, এই যে হনুমান এরকম করছে বালিশের উপর লাফিয়ে লাফিয়ে। হনুমান নামটা খুব ভুল একটা দিইনি, তাই না? সেম হবে কালকের, আপনি আগের ব্লগটা যেরকম দেখেছিলাম পুরো সেম হবে। এখন শুতে বলছি শুচ্ছে না, আর যখন বলবো বাবু উঠ রে সন্ধ্যা হয়ে গেল, তখন আর এরকম করে চোখটিকে এরকম করে দেখবে, চোখ আর তখন খুলতে পারে না। এখন মারপিট চলবে ঘুম পাড়ানো নিয়ে, তখন মারপিট হবে উঠা নিয়ে, এই চলে। এই যে এতক্ষণে ঘুম থেকে উঠেছেন রূপস, আজকে একটু মারপিটটা কম হয়েছে, কম্বলটা গায়ে থেকে সরিয়ে দিতেই উঠে পড়েছে, মামা বাড়ি এসছে না, ওই জন্য আর বেশি কোনো অসুবিধা হয়নি। আর এক মামা এসেছিল, ওর মানে আমার ট্যাটুতো দাদা, এই সেলিব্রেশনের প্যাকেটটা দিয়ে গেছে, এটা ওর মাথার সামনে ছিল, যেই দেখতে পেয়েছে ত্রাং কা লাপ মেরে একদম উঠে বসে পড়ছে, এটা এখন খুলতে ব্যস্ত। আমাকে একটা দিবি তো চকলেট পেলে? হ্যাঁ রে, তো আসতে কেন, কষ্ট হচ্ছে নাকি বলতে, খুলতে পারলি না? আমি খুলবো, চকলেট খুলতে রূপ ওস্তাদ একদম, তাই না রূপ? একদম ঘুম থেকে উঠে এত সুন্দর একটা গিফট পেলি, কিরকম লাগছে বল? কটা আছে চকলেট? সাতটা, এর মধ্যে আমার কটা দিবি? আচ্ছা ঠিক আছে, পাটি সাপটা খেয়ে নিয়েছি আর মিষ্টি খাচ্ছি, খাওয়া হয়ে গেছে, এবার ঘুম। বেশি কিছু খাইনি, আসলে দুপুরবেলা অনেক খাবার ছিল না, চিকেন হয়েছিল, তারপরে বাঁধাকপির তরকারি হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের ভাপা, বেগুন ভাজা, আর বাটা মাছের ঝাল, আর একটা কি হয়েছিল ও এটা কি ধনে পাতা না কিসের চাটনি, তো সেগুলো খাওয়ার পর আর রাতে বেশি কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, রুটি আর চিকেন দিয়ে খেয়ে নিয়েছি, ব্যাস এবার শুধু শোয়ার অপেক্ষা। এর চোখে ঘুম চলে এসছে, শুধু বলছে আমাকে সোয়েটারটা খুলে দাও, এবার আমি শোবো, আর দাদাগিরি দেখছি, আমরা দাদাগিরি দেখার পরেই শুয়ে পড়ব। শুয়ে পড়েছি, টিভি দেখে এসে আমার ছেলে বাথরুমে গেছে, প্রচন্ড ওর ঘুম পেকেছে, আর আমাকে আর টিভি দেখতে না বলে কি, আমি কিন্তু এবার ঘুমাবো, তোমার আর টিভি দেখতে হবে না, ঠিক আছে, ঠান্ডাটাও পড়েছে না। তো গাইস আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।